sunnati wal jamaah aqidan nabira masum. পৃথিবীর কোন পয়গম্বরের গুনাহ নাই, নবীদের সিফাত গুনাহ মুক্ত জীবন, যার 24টা ঘন্টা গুনাহ সারা কাটলো সে যেন নবীদের রঙে 24 ঘন্টা নবীর কোলে হাত ধরে ধরে কাটাইল। আর যে একটা কবিরা গুনার ভেতরে ঢুইকা পড়লো সে যেন ইবলিসের ফেলা জালে আটকা পড়ে গেল। আমাদের জীবন হলো গুনাহ ছাড়ার সময় নাই, রাত দিন গুনাহ মুক্ত কাটায়ছি, প্রশ্ন মুশকিল। গুনাহ মুক্ত রাত দিন কাটাইছি এমন হিসাব বের করা মুশকিল। আগের জমানার মানুষ কেন আল্লাহর কাছে এত পেয়ারা, কেন তাদের দোয়া কবুল হইত, কেন তারা অল্প সামনে বাড়লে কাফের পালাইত, কেন তারা আসমানে হাত তুললে তাদের হাত খালি নামত না, কারণ তারা গুনামুক্ত ছিল। সাহাবি ওই পর্যন্ত যেতে হবে না। আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দির জিন্দগি নজর করলে তাকালে এমন পাওয়া যাবে। আমাদের কোন বাপ দাদা এমন আছেন যারা 40 বছরের ভেতরে আলহামদুলিল্লাহ কোন কবিরা গুনাহ করেন নাই, 40 বছরের ভেতরে একটা কবিরা গুনাহ করেন নাই। আর আরেকটু পিছনে যদি চলে যায় তাহলে তো আরো কত শান, ইমানের কত শান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে হিন্দ কা শানদার মাজি কিতাবের নাম, ওয়াকিয়া লেখা হইছে। উনি মৃত্যুর পূর্বে ওয়াসিয়ত করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জাহান্নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে, উনি ওয়াসিয়ত করলেন আমি মরার পরে আমার জানাজা যাকে তাকে দিয়ে পড়াইবে না। কারে দিয়া জানাজা পড়াবো? খাজা কুতুবউদ্দিন বলে আমার জানাজা সে পড়াবে যার জিন্দগিতে কোনদিন তকবীরে উলা সারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমার জানাজা সেই লোকটা পড়াবে যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয় নাই। তিন নাম্বার শর্ত, আমার জানাজা সেই লোকটা পড়াবে যে তার চোখের দ্বারায় পরনারী দেখে কখনো গুনার কল্পনা করে নাই। তার মানে রাস্তায় চলতে নারীর সাথে মোলাকাত হইলেও তার নজরটা ছিল নজরে ফুজাত, এটা গুনাহের নজর না, পার্কে ঢুইকা ঘুরছই নজর না, নারীর দিকে নজর পড়েছে কিন্তু গুনার কল্পনা করে নাই। এমন পবিত্র চক্ষু যার আছে সে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হবে। চার নাম্বার আরো শর্ত জুড়ে দিয়ে কয়, যার জীবনে কোনদিন আসরের সুন্নতটাও কাজা হয় নাই, এমন চার গুণের মানুষ যদি জানাজার মাঠে ময়দানে খুঁজে পাও জানাজার ইমামতটা ওই গুণী মানুষকে দিয়ে দিবা। আর যদি এমন গুণের মানুষ খুঁজে না পাও তাহলে বিনে জানাজায় লাশ দাফন করে ফেলবা। সত্য সত্যি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাশুকে হাকিকির কাছে চলে গেছে। কুতুবউদ্দিনের ওফাত হয়ে গেছে, জানাজায় দিল্লির শানদার জানাজা। আমার জীবনে আমি কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, কিন্তু কুতুবউদ্দিনেরই সন্তানদের কিছু জানাজা দেখেছি।
আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর জানাজার দৃশ্য দেখেছি, বাংলার বীর আমিনীর জানাজার দৃশ্য দেখেছি, খতিব উবাইদুল হকের জানাজার দৃশ্য দেখেছি, ইউসুফ নিজামী রহমাতুল্লাহর জানাজার দৃশ্য দেখেছি, চরমনার আল্লাহর ওলির জানাজার দৃশ্য দেখেছি, যাদের জানাজার দৃশ্যগুলো শুধুই মাত্র দৃশ্য দেখলি মানুষ কান্দে নাই, দৃশ্য দেখা তাদের জানাজার দৃশ্য দেখা আসমান টিকতে পারে না, আসমান কেঁদেছে, আসমানের চোখের পানি গড়ায় পড়েছে, জানাজা শেষ হয়েছে, বারিশ বর্ষণ হয়েছে। নুরুদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহর জানাজা, শায়খে বালিয়ার জানাজা, তবে আমার পূর্বপুরুষদের জানাজা দেখা আন্দাজ হয়, আরে না জানি কুতুবউদ্দিনের জানাজাটা কেমন ছিল, ওটা আলাদা একটা জানাজা। এ জানাজায় কত মানুষের হাজিরি, সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর জানাজা তৈয়ার হয়ে গেছে, কাফনে সজ্জিত কুতুবউদ্দিনকে জানাজার মাঠে হাজির করা হয়েছে, এলান হয়ে গেল। এমন গুণের কেউ যদি থাকেন যার জীবনে কোনোদিন তাকবীরে উলা সানা নামাজ পড়েন নাই, যার জীবনেও তাহাজ্জুদ কাজা করেন নাই, যার জিন্দেগিতে চোখের গুণা করেন নাই, যার জীবনে আসরের সুন্নতটাও কাজা করেন নাই, এমন মানুষ যদি থাকেন তাহলে ইমাম হন, জানাজার ইমামত আপনার। আর এমন গুণের মানুষ যদি না থাকেন তাহলে হাজার ওয়াসিয়াত বিনা জানাজায় কবর দিতে বলেছি। এলান হয়েছে যেন জানাজার হাজির উপস্থিত লোকগুলা শুধু চোখের পানি ফেলতেছে আর নিচের দিকে আসামির মতন তাকায় রইছে, একজনের হিম্মত নাই কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়াবে, জানাজা পড়াবে কারোর হিম্মত নাই, সবাই যার যার অতীত মোতালা করতেছে, জানাজার সামনে যাওয়ার সাহস হিম্মত কারোর হইতেছে না, বারবার এলান হইল তারপরেও কেউ আগায় না, তাইলে বিনা জানাজায় দাফন হয়ে যাবে, সন্তানরা লাশের পাশে দাঁড়ায় গেল, খুলাফারা লাশের পাশে দাঁড়ায় গেল, বিনা জানাজায় দাফন করবে, সামনের কাতার থেকে আলেম না সাধারণ একজন মানুষ, রাজনৈতিক একজন ব্যক্তিত্ব সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই, যিনি দিল্লির সুলতান, দিল্লির বাদশা, তিনি কদম বাড়াইয়া দিয়েছেন, খাটিয়ায় হাত লাগায় না রাখো আমি জানাজা পড়াবো। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ জানাজার সামনে দাঁড়ায় গেছেন, কাফনের কাপড়টা সরায়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের ভেতরে একটা সোমা দিয়া বলে, ও গো আল্লাহর ওলি, সারা জিন্দেগি আমল কইরা কইরা নিজের আমল গোপন কইরা আল্লাহর জান্নাতের দরজার দিকে ছুটলা, আর জানাজার মাঠে আমার আমলগুলা কেন তুমি ফাঁস করলে, তোমার জানাজা আমি পড়াইতেছি কিন্তু ভিক্ষুকের একটা আরজি, আমল প্রকাশ হয়ে গেল না জানি বরবাদ হয়ে যায়, ময়দানে মাশরে জান্নাতে যাবার কালে শাফাত থেকে কিন্তু আমাকে সরায়ও না, আল্লাহর ওলি আমাকে কিন্তু শাফাত করে জান্নাতে লয়ে যেও।